হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ প্রজাতন্ত্র দিবস তো আজকে আমরা একটু বেড়াতে যাব এবার কার সাথে যাচ্ছি সেটা প্রথমে বলি সেই আমার প্রিয় বান্ধবীর সাথে যাচ্ছি ওর ফ্যামিলি মেম্বাররাও যাচ্ছে এবার আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট অ্যানসিও যাচ্ছে তো কোথায় যাচ্ছি তা সেটা জানতে হলে আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আমার ভিডিওটাতে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় বেড়াতে এসেছি আমরা সায়েন্স সিটি বেড়াতে এসেছি তো দেখো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করছি সায়েন্স সিটির ভিডিওটা কিন্তু এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল মানে কি বলবো মানে মানে যেখানেই দেখছি সেখানেই শুধু মাথার মাথা গিজ গিজ করছে এত ভিড় এত ভিড় স্বাভাবিক ব্যাপার সবার ছুটির দিন সবাই আনন্দ করতে আসবে তাই না তো আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি সব কিছু ঘোরা সেভাবে হয়নি কারণ হচ্ছে এত লাইন এত লাইন মানে কি বলবো মানে টিকিটের যা লাইন দেখছি বাপরে বাপ মানে দেখার আর ইচ্ছেটাই চলে যাচ্ছিলো তো আমরা আমাদের তো অনেকবার ঘোরা আমি প্রচুরবার গেছি তো যতটুকু একটু ঘোরা ঘুরেছি তো সেভাবে মানে যে মানে এগুলো আছে টিকিট কেটে যে যেগুলো দেখার সেগুলো দেখতে পারিনি তো এই জন্যই মানে সেভাবে আমরা ঘুরতে পারিনি যে শোগুলো দেখার ছিল তবে ডাইনোসার্সের যে এখানে যে শোটা ছিল ওইগুলো মানে সেগুলো আমি ওইগুলো কিচ্ছুই তুলতে পারিনি মানে যাইনি তো কী করে আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে যেগুলো বাইরে যেগুলো ছিল সেইগুলোই যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি আর বাচ্চা নিয়ে তো সত্যি কথা বলতে এত লাইন দিয়ে যাওয়াটা না ভীষণ চাপের ব্যাপার তাও তো আমার শোনাই অনেক ভালো বলবো মানে কোনো কিছু ওর মানে চুপচাপই ছিল মানে কান্নাকাটি করিনি একদম চুপচাপই ছিল এইটাই ব্যাপারটা তো অনেকটাই ও আমাদের সহযোগিতা করেছে তো দেখো আমরা এখানে বেশ রিলস করেছি বেশ পছন্দ মতো বেশ একদম ভিডিও করেছি ছবি টবি তুলেছি বেশ আনন্দ করেছি দিনটা বেশ আমাদের ভালোই গেছে একদম দেখতে পাচ্ছ দেখো কত ভিড় দেখো শুধু মানে ভীষণই মানে মানে প্রচণ্ড ভিড় হয়েছিল একদম তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ড্রেসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমি এটা মিশো থেকে নিয়েছিলাম তো আমি এইটা ওই ছাব্বিশে জানুয়ারিতেই ড্রেসটা ভেঙেছি ড্রেসটা নতুন আমার একদম তো আমাকে ড্রেসটা পরে কেমন লাগছে আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সায়েন্স সিটির আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে এখানে দেখো কত কিছু মানে সায়েন্সের সমস্ত জিনিসপত্র আছে এবারে বাচ্চারাও দেখো দেখে কত খুশি বড়রাও মানে একদম বাচ্চা হয়ে যায় মানে একদম বাচ্চাদের মধ্যেও এনজয় করছে দেখো সব কি ভালো লাগছে আর তাছাড়া এই যে রাউন্ড টাইপের এই যে জায়গাটা আছে না আমার এত ভাল লাগে এখানটা একদম মানে লিফটে করে ওপরে চলে যাচ্ছি এবার ওপর থেকে যে যেরকম রাউন্ড করে করে যে নামাটা এত আমার এনজয় করি আমি এইখানটা গেলে পারে এখানে গেলে ভীষণ ভাল লাগে আমার দেখো তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যারা যারা তোমরা সায়েন্স সিটি এসো তোমরাও দেখেছো তোমরাও তোমাদেরও অবশ্যই মানে ভালোই লেগেছে নিশ্চয়ই ভালোই লাগবে তো এই জায়গাটা আমার ভীষণ মানে খুব পছন্দের এইখানটা বেশ ওই লিফ্ট করে চলে গিয়ে ঘুরে 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 নামাটা বেশ ভালো লাগে এই যে আমরা একটু ছবিও তুলে নিয়েছি এই যে আমার মাম্মা দেখো আর এই ওপর থেকে যে সায়েন্স ভিউটা একদম মানে জবরদস্ত একদম বলে যেটাকে এত সুন্দর লাগে ভিউটা দেখো তোমাদেরকে শেয়ার করছি ভীষণ সুন্দর আর এখানে যে দেখো এখানে এই যে বাটারফ্লাই এইগুলো যে ছিল না বেশি সেরকম ছিল না গাছপালাই ভর্তি ছিল সেরকমভাবে ওই আমরা কত বাটারফ্লাই বলো আরও যে সমস্ত ইনসেক্টগুলো ও সেরকমভাবে আমরা দেখতে পাইনি তো এবারে আমরা অ্যাকোয়ারিয়ামের এখানে যাচ্ছি দেখো এখানে অ্যাকোরিয়ামের এখানটাও আমার বেশ খুব ভালো লাগে যে এখানে কত ধরনের মাছ বেশ দেখা যায় এই এই জায়গাটাও আমার বেশ খুব পছন্দের জায়গা আর এইগুলো তো বেশ হাসির মধ্যে পড়ে মানে কি মজার ব্যাপারটা বেশ একদম কখনো মোটা কখনো রোগা এই যে মিরারগুলো বেশ মজার বেশ এইখানে বেশ খুব আনন্দ লাগে মানে সায়েন্স সিটি একটা এমনই একটা মানে জায়গা সত্যি মানে ছোটদের সঙ্গে গেলে পারে নিজেরাও ছোট হয়ে যায় একদম ভীষণ আনন্দ উপভোগ করি আমরা গেলে পারে তো তোমরা কারা কারা এরকম সায়েন্স সিটিতে গেলে বেশ মজা পাও একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে সায়েন্স সিটি আর আমার বাড়ি থেকে না বেশি দূর না সায়েন্স সিটি আমি প্রচুরবার গেছি ইনফ্যাক্ট সায়েন্স সিটিতেই আমরা বেশিরভাগ আমার তো লাভ ম্যারেজ তো আমরা সায়েন্স সিটিতেই বেশিরভাগ প্রেম করতে যেতাম তো সেই সূত্রে আমাদের সায়েন্স সিটি প্রচুরবার যাওয়া তো এখন বেশ ভালোই লাগে এখন অনেক আর অনেক বছর পর গেলাম তো আরও আরও বেশি ভালো লাগছে তো দেখো এখানে এই ফিশগুলো কী সুন্দর লাগছে এই যে দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে বেশ ভালো লাগছে আর এই যে এই একটা জায়গা ওরে বাবা আর বলো না এই ভুল ভুলাইয়াতে গিয়ে আমার তো মাথা ঘুরে অবস্থা খারাপ আর মাম্মামকে নিয়ে ঢুকেছি সে মানে মাম্মামও চিৎকার করছে আমাদেরও অবস্থা খারাপ মাথা ঘুরে গেছে রকম মানে একবার এই মানে তোমরা যেখানে জানো তো গেলে পারে ওখানটা মানে মাথা পুরো ঘুরে গেছিলো একদম মানে এই দরজা দিয়ে একবার বেরোচ্ছে তো ওই দরজা বন্ধ ওখানে এরকম চারি জায়গায় আয়না লাগানো ভুল ভুলাই আর তার মধ্যে হচ্ছে এত ভিড় মানে ধাক্কা ধাক্কি হচ্ছে ঢুকেই ভুলটা হয়েছে এই যে আমরা দেখো নানান পোজে ছবি তুলেছি দুই বান্ধবী মিলে বেশ বেশ মজার কেটেছে আমাদের ছাব্বিশে জানুয়ারিটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই সেটাই তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কিভাবে কাটালে ছাব্বিশে জানুয়ারি তোমরা কি কি করলে তোমরা কোথায় গেছিলে তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও আমরাও জানে আমিও তাহলে জানতে পারবো যে তোমরাও কোথাও কোথাও বেড়াতে গেছিলে অবশ্যই তোমরাও ভিডিও করো তোমাদের ভিডিও দেখবো কমেন্টের মাধ্যমে তোমরাও জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আমার এই ড্রেসটা না সত্যি কথা বলতে এই কম্বিনেশানটা আমার ভীষণ ভালো লেগেছে আমি আগে এরকম কম্বিনেশান পরিনি ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের মধ্যে আমার এই ড্রেসটা না সত্যিই মানে থ্যাংক ইউ মিশো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে